গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরমিস ব্লগের আরেকটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 12 তারিখ, আজকে ফাইনালি সেদিন আমরা যাচ্ছি মামা বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি বালিচক পশ্চিম মেদিনীপুরে। তো আজকে তাই সকাল সকাল উঠে পড়েছি, আমি উঠেছি আরেকটু তাড়াতাড়ি 5টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই সবে আসছি। মিষ্টি খাওয়ার পর থেকে তো সকালে ওঠা হয় না সেভাবে, যেহেতু রাত করে শুরু হয়, তাই আজকে অনেকদিন পরে ভোরবেলাটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আজকে বাইরের ওয়েদারটাও খুব ভালো আছে, কালকে তো প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে বলা যায়, কিন্তু আজকে সকাল থেকে দেখলাম যে ওয়েদারটা একদম ক্লিয়ার, সূর্য উঠে গেছে। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে আমাদের সচরাচর এক্সাইটমেন্টের জন্য আমার আগে থেকে ঘুমানো যেতে যাতে হোক না কেন, কালকেও মিষ্টি তাড়াতাড়ি রাত থেকে ঘুমিয়ে পড়েছিল, খুব একটা ওঠেও নি, 11:30টার মধ্যে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল। তো এখন যেন একটু আস্তে আস্তে নড়াচড়া করছে, উপরে করছে, ও কোথাও ঘুরতে যাওয়ার হলে কী জানি কীভাবে আমাকে টের পেয়ে যায়। তো এখন ঘুরিতে বাজে সকাল 6টা, আমি মোটামুটি ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, এই যে শানু অফিস যাবে বলে শানু সমস্ত কিছু হাতের কাছে দিয়ে গেলাম, কেন কি একা থাকবে তো কোথায় কি করবে না করবে। মিষ্টি এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। এদিকে আমাদের প্যাকিংও মোটামুটি কালকে রাত্রিরেই সব কিছু করে রেখেছিলাম, টুকটাক কিছু জিনিস বাকি আছে, সেগুলো মিষ্টি উঠলে ওকে রেডি করে তারপর ব্যাগে ঢুকিয়ে নেবো। সকালটা আজকে খুব সুন্দর, কালকে তো প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে, তো আজকে খুব সকাল থেকেই একদম রোদ্দুর উঠে গেছে। আর কোথাও যাওয়ার হলে যদি বৃষ্টি হয় তাহলে মনটা একদম ভালো লাগে না বলো। আজকে শানু আমাদের সাথে যাবে না, শানু যাবে কালকে সকালবেলা, আজকে ওর অফিস আছে, কালকে সকালবেলা যাবে। মিষ্টি এখনও ঘুমাচ্ছে।
আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, চা খাবো, তারপর আবার নেক্সট বেরাবো। বৃষ্টি উঠে পড়েছে ঘুম থেকে। আমাদের চাটা খাওয়া কমপ্লিট, এবার আমরা উঠবো। মালগাড়ি দাঁড়িয়ে বালিচক স্টেশন চলে এসেছি আমরা। হ্যাঁ
জল কাদা একেবারে একাকার। বুঝলো সাথী বলে না যে এক বাজারে আর বেরোতে ইচ্ছে করে না। হ্যাঁ আমরা চলে এসছি তো, এই যে চলে এসছি, চলে এসছি, আমরা পৌঁছে গেছি বালিচা। চলে এসছি দাদুর বাড়ি, চলে এসছি আমরা মামিদের বাড়ি। মাম মাম মাম, এই যে ও এখন খেলতে ব্যস্ত। কি করছো মা, খেলছো? মুখে দেয় না মা সবটা। দুপুষ দুপুষ, হ্যাঁ গাড়িতে তো মিষ্টি সেই দুধ খেয়েছিল, তো তারপরে আর কিছু সেইভাবে খাইনি, তো খিদে পেয়ে গেছে। আর স্নান করাবো ওকে আমি, তাই ভাতটা খাইনি, ভাতটা খাইনি, ওকে স্নান করাতে নিয়ে যাবো। ঠাম্মু ভাত দিয়ে গেছে, ভাত মাছ সবজি দিয়ে একটা প্রিপারেশন, তাই তো মাম্মা?